सेवानिवृत्त विद्युत कर्मी अशोक देव, जो कि नक्सलबाड़ी में रहते हैं, वो पारंपरिक ढंग से अपने घर पर धान और जूट की खेती के साथ साथ अब बहुत सारे फलों की भी खेतीबाड़ी कर रहे हैं। पारंपरिक धान और जूट की खेती के साथ उत्तरी पहाड़ी जलवायु में फलों की खेती मैदान में काफ़ी अच्छी देखी जा रही है। सेवानिवृत्त बिजली मिस्त्री अशोक देव ने अपने घर के पीछे 5 बीघा जमीन पर बाग लगाया है, जिसमें सेब, नारंगी के साथ साथ ड्रैगन फ्रूट, स्ट्रॉबेरी, माल्टा सह अन्य फल उगाए जाते हैं। उत्साहित ফলের বাগানের জন্য, ফলের বাগানের চাষাবাদের জন্য উৎসাহিত হচ্ছি। ট্র্যাডিশনাল প্রথায় যে চাষাবাদ আমরা সাধারণত করে থাকি, এই ধান, গম, পাট, এগুলো কেন যেন আমার এই ট্র্যাডিশনালটাকে পছন্দ হলো না। আমি যার জন্য মনে করলাম যে কিছু ফলের করি, যে ফল বাজারে পাওয়া যায় না, যার জন্য বিদেশি ফলগুলোর উপর আগ্রহটা বেশি। সেই জন্য আমি থাইল্যান্ড থেকে পেয়ারা নিয়ে এসেছি, থাইল্যান্ডের পেয়ারা, তাইওয়ানের পিঙ্ক পেয়ারা, তারপরে যেরকম আপেল নিয়ে এসেছি উত্তরপ্রদেশ থেকে, মালটা নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, মালটা বাড়ি ওয়ান যেটা খুবই সুস্বাদু খেতে, এইগুলোই করেছি আজ থেকে 5-6 বছর আগের থেকে শুরু করেছি আমি। আচ্ছা, কৃষি মানে আর এছাড়াও মানে কৃষি কৃষি মানে ফলের চাষ করছেন? এছাড়া কমলা লেবু আছে, ড্রাগন ফল আছে, আর এই এইসবই আছে। ড্রাগন ফল, কমলা লেবু, এটা তো মানে খুবই পপুলার হয়েছে এখন ড্রাগন ফলটা বাজারে, তো এখন মানে ড্রাগন ফলের চাহিদা খুবই ভালো তুঙ্গে। আমার মনে হয় এসব যদি কোনো, এটা আমার কথা, আমার মনে হয় যে বেকার ছেলেরা এই চাকরির জন্য দৌড়াদৌড়ি না করে যদি এরকম বাগান ঠাগানো করে, তাহলে মনে হয় যে একটা সংসার খুব ভালো মতো চালানো যায়, এটা আমি বলতে পারি। আচ্ছা, কত এলাকা জুড়ে মানে এই চাষাবাদ হচ্ছে? এটা আমার এলাকাটা, এলাকা মানে আমার জমিটা এখানে এই 5 বিঘার মতো আছে, 5 বিঘার মতো আছে। সম্পূর্ণ জায়গাতে আমি করতে পারিনি, করে উঠতে পারিনি, কিছু কম আছে, কিছু জায়গা প্রতি পড়ে আছে, ওগুলো ধীরে ধীরে ভর্তি হয়ে যাবে, আশা করি সামনের দিনে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এই যে এত মানে বড় জমিতে আপনি চাষাবাদ করছেন, সেই ক্ষেত্রে মানে রক্ষণাবেক্ষণের জন্য কি শুধুমাত্র একলাই মানে এই মানে না, শুধু একলা না, আমার লোক কাজ করে না করে তা না, আজকাল তো লোক পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় বাজারে, তো মানে সত্যি কথা বলতে কি সব সবাই বিদেশের যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, আমাদের এখানে হাজিরা কম, পয়সা কম, তা যাই হোক, তা তার মধ্যেও ওই আমাকে নিতে হয়, লোকজনকে ম্যানেজ করে নিয়ে আসতে হয়, নিতে হয়, একা একা সম্ভবপর না এত বড় বাগানটাকে মেনটেন করা, এই আর কি। আচ্ছা, একটু আপেলের ওই মানে আপেল চাষ করছেন, ওই আপেলটা সম্পর্কে একটু বলুন, মানে এই ওয়েদারে কি মানে আপেলটা মানে ফলাফল হওয়া কি মানে সম্ভব? এটা দেখুন, এইটা দিল্লির একটা কি ইনোভেশন ইনস্টিটিউট বলে একটা গভর্নমেন্টেরই কোনো একটা সংস্থা আছেন, যারা উনি যারা পিন্টুদা আমার সাথে যোগাযোগ করেছিলেন, উনি বর্তমানে ট্রান্সফার হয়ে উত্তর ২৪ পরগনায় আছেন, উনি আমাকে এই আপেলের খবরটা দিয়েছেন। উনি দেখিয়েছেন HR MN মানে 99 এই আপেলটা বিলাসপুরে, উত্তরপ্রদেশের বিলাসপুরে রিসার্চ করার পরে তৈরি হয়েছে, যেটা 40°C কিন্তু আরাম মতো সে ফল দেয় এবং বেঁচে থাকে, আর ফলের গুণগত মান যেটা বলা হয় সাধারণত যে সেই একই রকম ফল হবে কি না, সেই গুণগত মানও মানও প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। গতবার শিলিগুড়িতে একজন ছাদের উপর টবে করেছেন, লোকটার নাম আমি এখন মনে করতে পারছি না, তা উনি করেছেন, তবে আমি টবে করিনি, আমি বাইরে বাগানের মধ্যে করেছি, এবং বাগানের মধ্যে করছি এই জন্যই যে আমি চাষ যখন করব, কোনো কৃষক আমার এই চাষটা দেখে উদ্বুদ্ধ হয়ে সেও যেন চাষ করে, সে যদি ২-১ পয়সা কামাতে পারে বা তার যদি আর্থিক সচ্ছলতা আসে, সেই চিন্তা করেই কিন্তু আমি এইটা বাইরে করেছি। এবং এখন বর্তমানে আমার 3 বছর হলো গাছগুলোর বয়স,
ফুল এসছে, কিছু কিছু ফুল এসছে, তবুও অনেক বিষয়ে আমি জানি না। এই গাছের প্রুনিং যেটা করতে হয় সেটা আমি ঠিক মতো আমি জানি না। তো যাই হোক, তবুও আমি পেয়ারা বাগান যখন আছে, পেয়ারা বাগানে যে প্রুনিংটা হয় সেইভাবেই কিছু কিছু প্রুনিং করেছি। আমি জানি পেয়ারার মতো ওটা প্রুনিং করলে হয় না, তবুও করেছি, ফুল এসেছে, দেখা যাক ভবিষ্যতে আমি এর থেকে কী রেজাল্ট পাই। আচ্ছা, আপনি কি মানে সরকারিভাবে এই চাষাবাদের জন্য সহযোগিতা পেয়েছেন? সরকারিভাবে আমাদের এখানে যে কৃষি দপ্তরের যে এডিও ম্যাডাম আছেন, উনি আমাকে অনেক সাহায্য করছেন। কোনো সময় ওষুধপাতি দিয়ে, কোনো সময় তার মৌখিক তার অভিজ্ঞতা এক্সপ্রেশন করে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। পোকামাকড় বা ইয়ের গাছের বৃদ্ধি এসব সম্বন্ধে উনি আমাকে বেশ সহযোগিতা করেছেন। এছাড়া একজনের কথা না বললেই নয়, তিনি খুব কমই আসেন যদিও, অমৃত অরমেন্দর পাণ্ডে, যেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তে কাজ করেন কোফামে, উনি আমাকে অনেক ব্যাপারে সাহায্য করেন। Apply for 3-year AICTE approved and NBA accredited courses diploma in manufacturing technology at Government Polytechnic Advanced Technical Training Center, Bardang, Sikkim. Good placement record in industries all over the country, separate hostel facilities available for boys and girls. Scholarship shall be provided for outstanding students. Classes shall start from 6 October 2020. Eligibility first year class 10 pass from recognized board with mathematics, science and English as subjects. कोविड से हो गए हैं टेंस? दिल डिमांड्स अ चेंज। सही नहीं दूर घूमने जाने को, शॉर्ट टूर सही दिल बहलाने को। समित होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। गुड रूम्स, गुड फूड, डिस्काउंट प्राइस, और क्या चाहिए दिल बहलाने को। कॉन्टेक्ट नंबर 9193208031, व्हाट्सएप कॉल 8388778788 फॉर कॉल। रेडिमेडको होलसेल दुकान जहाँ पाउनुहुनेछ सम्पूर्ण सामान। राजधानी गार्मेन्ट्स हो यसको नाम। नानीहरूदेखि लिएर ठुलासम्म पुरुष अनि महिलाको रेडिमेड लुगाको विक्रेता। भिजिट गर्नुहोस् वा व्हाट्सएप अथवा फोन मार्फत अर्डर गर्न सक्नुहुनेछ। राजधानी गार्मेन्ट्स सेकेन्ड फ्लोर स्टल नम्बर 246 अनि 47, गौरीशङ्कर मार्केट, विधान रोड, सिलगढी। मोबाइल नम्बर 8348888881 अथवा 9832499 5328।